এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি এই রিবনের ডিটেলস সব কিছু বলে দিব, কোথায় পাবেন এবং এগুলো দিয়ে কিভাবে কাজ করবেন। তো আশা করব সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে রিবন স্টিচের ভিডিওর অনেক বেশি রিকোয়েস্ট ছিল। এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, সেগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। তাই সবার চাহিদার কথা মাথায় রেখে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে এটা কিভাবে আঁকতে হয় এবং আমি সেলাইটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যে কাজটা করব সেটা নর্মালি আমি এভাবে এঁকে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এঁকে নেবেন। তো এঁকে নেওয়ার পরে আমি যে অংশটায় কাজ করব সেটা জাস্ট কাগজটার উপরে রেখে তারপরে এখানে আমি কলম দিয়ে এঁকে নিয়েছি। যেহেতু জর্জেট কাপড়, কলমের দাগটা কিন্তু ওয়াশ করলেই উঠে যাবে এই জন্য, আর যেহেতু গাঢ় কালারের কাপড় তাই সমস্যা হবে না। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এঁকে নেবেন। তো এঁকে নেওয়ার পরে আমি কিছু অংশ করেছি, তো আপনাদের আমি নতুন করে আবার দেখাচ্ছি। আর এখানে আমি রেবন নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে দুই সাইজের আমি রেবন ব্যবহার করেছি টোটাল ভিডিওতে। তো একটা হচ্ছে 0.5 ইঞ্চি, আরেকটা হচ্ছে 0.25 ইঞ্চি। তো মোটা আমি দুইটা রেবন ব্যবহার করেছি, গোলাপি আর হচ্ছে আকাশি কালার। আর চিকন রেবন আমি সাদা আর সবুজটা ব্যবহার করেছি। তো প্রথমে রেবনের কাজের জন্য বড় একটা ছিদ্রওয়ালা সুই নিয়ে নিতে হবে, আর রেবনের কর্নারটা এভাবে কেটে নিতে হবে যাতে সুইয়ের মধ্যে সহজে পরিয়ে নেওয়া যায়। তারপর একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে সুতাটা লক করে নিচ্ছি। জাস্ট প্রথম দিকের অংশে এভাবে একটা ফোর তুলে আপনারা সুতাটাকে লক করে নেবেন, তাহলে আর এই রেবনটা খুলে যাবে না। এবং যতটুকু রেবন দরকার ঠিক ততটুকু নিয়ে নিচের অংশটা কেটে নেবেন। এবং নিচের অংশটাও কিভাবে আপনারা মানে গিঠের বদলে এটাকে সিকিউর করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সবার অনেক বেশি প্রশ্ন থাকে যে এই রেবন কী জিনিস বা এগুলো কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে নর্মাল ফিতা, যেগুলো আমরা চুল বাঁধার জন্য ব্যবহার করেছি ছোটোবেলা, সেই ফিতাটাকেই কিন্তু রেবন বলে। আর এগুলো পুঁথি চুমকি সুতা পাওয়া যায় এরকম দোকানেই কিন্তু আপনারা কিনতে পাবেন, যে কোনো সাইজের, বিভিন্ন রকমের সাইজের হয়, তো আপনারা যে কোনো সাইজেরই কিনতে পাবেন। তো এছাড়া আমি আরও আমার আগের ভিডিওগুলোতে ডিটেলস বলেছি রেবন সম্পর্কে, এর দাম কেমন হয় বা কেমন কেমন সাইজের হয়, তো সেগুলো আপনারা দেখলে আরও ডিটেলস জানতে পারবেন। তো আমি এবার একটা ফ্রেম দিয়ে এটাকে আটকে নিচ্ছি, আর ফুলটা তো আমি রাউন্ড করে এভাবে এঁকে নিয়েছি। আসলে পাতাটা এমনিতেই ঢেউ ঢেউ হয়ে যাবে, জাস্ট আমি একটা রাউন্ড করে এঁকে নিয়েছি। আপনারা চাইলে পাতার মতো করে কিন্তু এঁকে নিতে পারেন। তো দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে জাস্ট রেবনটার উপরেই ফোরটা তুলে নিচের দিকে নিয়ে যাচ্ছি। আর এটা একটু আস্তে করতে হবে, জোরে টান দিলে কিন্তু এটা ভিতর দিকে ঢুকে যাবে, তখন আর পাতাটা এরকম সুন্দর হবে না। রেবনের কাজ সবসময় একটু আস্তে হাতে করবেন, তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দর হবে। আর বারবার ফিতাটাকে একটু সমান করে এভাবে ধরে বসিয়ে নেবেন, তাহলে আর কুচকে থাকবে না। তবে এই কাজগুলো কিন্তু খুব দ্রুত করে নেওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে খুব গর্জিয়াস একটা কাজ হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যেহেতু এই ফুলটার মাঝখানে সাদা অংশ দিব, তাই এখানে আমি দুইটা সার্কেল করে নিয়েছি। তো প্রথম সার্কেল থেকে দ্বিতীয় সার্কেলে আমি জাস্ট এভাবে পাতাগুলো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু কিছু অংশ ফাঁকা আছে, তো সেই অংশের জন্য আমি এখানে সাদা রেবন নিয়ে নিচ্ছি এবং সেমভাবে সুইতে গেঁথে নিচ্ছি। অনেকেরই প্রশ্ন থাকে যে আপু রেবন কীভাবে মানে সুই কি আলাদা থাকে কি না বা কেমন শুয়ে গাঁথবো, তো এই জন্য কিন্তু সুইটা দেখিয়ে দিলাম। এই সুইগুলো কিন্তু একটু বড় সাইজের হয়, যেহেতু আমার রেবনটা একটু মোটা থাকে, সুতার মতো চিকন না এই জন্য। তো এখন যে পাতাগুলো আগে করেছি তার মাঝ বরাবর আমি রেবনটা তুললাম, তারপরে ফুলের ঠিক মাঝখানের অংশে এভাবে করে সুইটা নিচের দিকে নিয়ে যাব। এবং যতগুলো পাতা আমি করেছি ঠিক সাদা ততগুলো পাতা আমি রাউন্ড করে এভাবে মাঝখানে ঘুরিয়ে নেব। আর অনেকেরই প্রশ্ন থাকে এই কাজটা সুতি বা জর্জেট কী ধরনের কাপড়ে করা যাবে। এই কাজটা কিন্তু আপনারা সব ধরনের কাজ মানে কাপড়েই করতে পারবেন, সুতি বয়েল কাপড় বলেন বা পাতলা জর্জেট বলেন, যে কোনো কাপড়ে করতে পারবেন।
তবে একটু আস্তে আস্তে এবং টেনে টেনে কাজটা করা যাবে না, যে কোনো কাপড়ে কাজটা করতে পারবেন। তো আমার ফুলের ভিতরে যে অংশটা আছে সেটা করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি ফুলের মাঝখানে একটা পাড় লাগিয়ে নিব, তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 6 নাম্বার সাইজের একটা পুঁথি নিয়ে নিয়েছি এবং সেই পুঁথিটা ভিতরে জাস্ট লাগিয়ে দিচ্ছি এভাবে ফোর তুলে। এবার পিছনে সুতাটাও লক করাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কাজে সুবিধা হয়। জাস্ট কয়েকটা ফোর তুলে আমি সুতাটা আটকে দিব, মানে রিবনটা আটকে দিব, এবং যে কাটার পরে যে মানে এক্সট্রা অংশটা থাকবে সেটাকে অবশ্যই একটু আগুনের সাহায্যে তাপ দিয়ে মাথাটাকে সিল করে দিবেন যাতে রিবন থেকে সুতাগুলো খুলে না যায়। এই যে যে এক্সট্রা অংশগুলো আছে এই অংশগুলোকে একটু পুড়িয়ে দিবেন। নর্মালি তো আমরা যখন ফিতা ব্যবহার করি সেটাতে তো একটু পুড়িয়ে নেই, সেটা সবার জানা আছে। তো এখন আমি ছোট ফুলটা করা দেখাচ্ছি। আবার অনেকেই আছেন, আমি কিন্তু সব ভিডিওতেই ম্যাক্সিমাম ডিটেলস বলে দেই কোন জিনিসটা কোথায় পাবেন, কতটুকু সাইজ ব্যবহার করেছি। তারপর অনেকে আছেন ভিডিওটা সম্পূর্ণ না দেখে প্রশ্ন করেন, তো তাদেরকে বলবো একটা ভিডিও সম্পূর্ণ দেখবেন, দেখলেই সেখানেই আপনারা অনেক অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, তাহলে আর আপনাদের আলাদা করে কমেন্ট করতে হবে না বা আমার রিপ্লাইয়ের অপেক্ষা করতে হবে না। তো ছোট ফুলগুলো করার ক্ষেত্রে আমি বড় ফুলের পাতাটা যেভাবে করেছি ঠিক সেভাবেই করছি, জাস্ট পাতার সাইজটা একটু ছোট করে করছি, লম্বাটা একটু কম নিচ্ছি। তো সেইমভাবে কিন্তু আমি পাতাটা করছি। আর অনেকেরই প্রশ্ন থাকে যে আপু এই কাজগুলো টেকসই হবে কি না, বা কাজ করার পরে ওয়াশ করলে এটা খুলে যাবে কি না। তো তাদেরকে বলছি যে না, আপনারা যদি এটা ভালোভাবে ওয়াশ করেন তাহলে এটা কিছুই হবে না, তারপরে খুলেও যাবে না। তো কাজের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটা সুন্দরভাবে কাজটা করেছেন। আর বর্তমানে এই রেবনের কাজগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয়, তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জামা বা যে কোনো কিছুতে কাজ করে নিতে পারেন। আর রেবনের কাজ দিয়ে কুশন কাভার বা আপনার হচ্ছে বিছানা চাদর করলেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো আপনারা যদি সেরকম ধরনের টিউটোরিয়াল চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এখন আমি ডালগুলো কিভাবে করছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যদিও এই স্টেজটা আমি আমার চ্যানেলে অন্য ভিডিওতে একবার দেখিয়েছি, তো তাও আমি যেহেতু এই ভিডিওটা ফুল দেখাচ্ছি আপনাদের তো এখানে আমি সেই স্টেজটা দেখিয়ে দিচ্ছি। তো এটা ডাল সেলাইয়ের মতো জাস্ট করব, হাফ ইঞ্চি পরিমাণ দূরত্ব নিয়ে মাঝ বরাবর সুইটা তুলে নিব। আসলে হাতের কাজের জিনিসগুলো এটা চোখে দেখেই সবচেয়ে ভালো শেখা যায়, বললেও কিন্তু বোঝা যায় না। তো আমি কিভাবে কাজটা করছি আপনারা কিন্তু দেখেই বুঝে যাচ্ছেন, আর এই কাজগুলো কিন্তু খুবই সহজ। আমার এক সুইট ভিউয়ার্স আমার এর আগে মানে রেবনের যে কাজটা করেছিলাম একটা কাজ অনেক বেশি সবাই পছন্দ করেছিল, তো সেই কাজ দিয়ে সে নিজে একটা জামা তৈরি করেছে, তো তার ছবি আমাকে ইনবক্সে পাঠিয়েছে, তো সেই ছবিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে, নতুন নতুন আরও কাজ করার উৎসাহ পাই। তো আরও কয়েকটা আপু ছবি পাঠিয়েছে, তো আস্তে আস্তে সেগুলো আমি অন্যান্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি পাতাটা করে নিচ্ছি, দেখতেই পেলেন যে মিডল পয়েন্টে আমি ফোরটা তুলেছি। এখন আমি দুই পাশ থেকে জাস্ট এরকম একটু দূরে দূরে করে পাতাটা করে নিচ্ছি। অনেকেই আছেন যে জামার কাজের ডিজাইনগুলো একে দেখাতে বলেন, তো আসলে আমি সময় করে আপনাদের একে দেখাবো। আসলে আমি যখন কাজ করি হুটহাট মাথায় যেই ডিজাইন আসে সেই ডিজাইন অনুযায়ী কাজটা করে ফেলি, তো সামনে সময় নিয়ে আপনাদের জন্য আমি ডিজাইনগুলোও একে দেখাবো। তো আমার কাজটা সম্পূর্ণ প্রায় শেষের দিকে, এখন আমি জাস্ট এই যে সাদা যে অংশটা আছে সেই অংশটা একটু করে দেখাবো আপনাদের। এটা খুবই সিম্পল, তারপরও দেখিয়ে দিচ্ছি। আর আমি যেই কাজটা করছি এটা হচ্ছে আমার বোনের ড্রেসের মানে উপরে যে পাটটা ক্যাপের যে অংশটা সেই অংশটায় কাজটা করছি। আর এই ক্যাপ বানানোর ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে একটা ড্রেসে এই ক্যাপটা লাগাতে হয় বা বড়দের ড্রেসে কিভাবে ক্যাপ লাগাতে হয়, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া টুকটাক বিভিন্ন ধরনের হাতের কাজের ভিডিও আমি চ্যানেলে আপলোড করি, তো আপনারা আশা করব সেই ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখতেই পেলেন প্রথমে আমি মাঝখানের পাতাটা করে নিলাম, এবার দুই সাইড থেকে এভাবে একটু দূরে দূরে করে ফোর তুলে সেলাই করে নিচ্ছি।
ঠিক ধানের ছড়া যেরকম থাকে ওরকমভাবেই কিন্তু করে নিচ্ছি। আর রেবনের কাজ কিন্তু খুবই বেশি কালারফুল লাগে, আর মানে খুবই সুন্দর লাগে, আর অল্প সময় হয়ে যায়। এই কাজটা কিন্তু আমি একসাথে এক বসায় করে ফেলেছি, যাতে ভিডিও করতেও সুবিধা হয়। তো এভাবে করে পাতাটাকে করে নিতে হবে। পাতা বা কলি আপনারা যেটাই বলেন না কেন, এভাবে করে জাস্ট দুই পাশ থেকে করে নিতে হবে। আর এই ডিজাইনগুলো বা সেলাইগুলো কাজে লাগিয়ে কিন্তু আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিজাইন এঁকে তারপর করে ফেলতে পারেন। কারণ আমার মনে হয় যারা টুকটাক কাজ পারেন তারা কিন্তু নিজে থেকে মাথায় নতুন নতুন অনেক ডিজাইন আসে এবং অনেক সুন্দর সুন্দর নিজেরাই কাজ করতে পারেন। তা আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আগের রিবনের ভিডিওগুলো কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করেছে সবাই, তো আমি চাইবো আপনারাও সেই ভিডিওগুলো দেখে নেবেন, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। এখন সাইডের ছোট্ট যে পাতার অংশটা আছে সেই অংশটাও আমি করে নিচ্ছি। তো আপনারাও এভাবে কিন্তু সিম্পলি ভাবে করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এবার আমি সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিচ্ছি যে ফাইনালি কাজটা কেমন হয়েছে। আসলে ডিজাইন যেভাবে এঁকেছি তারপরও কিছুটা আমি মডিফাই করেছি। আসলে কাজ করার সময় কিন্তু অনেক কিছু অন্যরকম হয়ে যায় বা করতে ইচ্ছে করে এই আর কি। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর কাজটা করার পরেও কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আবার এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর আমি কাজটা ভিডিও ফ্ল্যাশ ছাড়া এবং ফ্ল্যাশ সহ দোনোভাবেই দেখিয়ে দিলাম যে কাজটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর আপনারা যদি এভাবে আপনাদের ড্রেসে কাজ করেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে এই ছবিটা শেয়ার করবেন। আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।